সাবস্ক্রাইব করুন। ডক্টর লালপ্যাথ ল্যাব, এশিয়ার বিখ্যাত প্যাথোলজি ল্যাব ডক্টর লালপ্যাথ ল্যাব, এখন কামারপুকুরে। রক্ত, মল, মূত্র, কফ সব ধরনের টেস্ট করা হয়। অথরাইজড কালেকশন সেন্টার আরোগ্য নিকেতন, কামারপুকুর চটি, বেঙ্গাই রোড। হোম কালেকশনের ব্যবস্থা আছে। বাড়ছে আরামবাগ দ্বারকেশ্বর নদের জল, বাড়ছে আতঙ্ক। গোলাপের জেরে গতকাল দিনভর বৃষ্টি, আর তার ফলেই বিভিন্ন নদ নদীতে বাড়ছে জল। নদ নদীর পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক। আরামবাগ দ্বারকেশ্বর নদের জল ইতিমধ্যেই বিপদ সীমায় পৌঁছেছে। মানুষকে সাবধান করতে পৌরসভা তরফের মাইকিং হচ্ছে। জানা যায়, প্রশাসনের তরফে ইতিমধ্যে দ্বারকেশ্বর নদ পার্শ্ববর্তী এলাকাবাসীদের সতর্ক করা হয়েছে। পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মানুষ যদিও সাবধান, তবুও প্রশাসন কোনোভাবেই রিস্ক নিতে চান না। তাই নদের জল বাড়তে থাকায় তাঁরা বিপদের গন্ধ পেয়ে আগেই সমস্ত এলাকাবাসীকে সাবধান করে দিয়েছেন। এই ব্যাপারে এক স্থানীয় মানুষের বক্তব্য, সকালে দ্বারকেশ্বর নদে এত জল ছিল না, বেলা যত বেড়েছে ততই বেড়েছে জলস্তর। পরিস্থিতি যে খারাপ তা সকলেই বলছেন, আর সেই কারণেই পৌরসভার পক্ষ থেকে সাবধান বাণী। আরামবাগ থেকে রাহুল নন্দীর রিপোর্ট, সময়ের সংবাদ। দাদা, এই যে জলটা এরকম নদীতে এত বেড়ে গেছে, মোটামুটি কখন হয়েছে এটা? এটা কিছুক্ষণ আগে আসছিল, মতটা জল দেখতে পাওয়া যাচ্ছিল না, কিন্তু এই এখন আসছি দেখছি হঠাৎ করে জল বেড়ে গেছে। আশেপাশে সব নিকটবর্তী এলাকাগুলো সব ডুবে গেছে। হ্যাঁ, এখানে পাশাপাশি ঘরগুলো সবই ডুবে গেছে। আর প্রশাসনের তরফ থেকে কিছু ব্যবস্থা কিছু নিয়েছে? প্রশাসনের তরফ থেকে বলতে মাইকিং শুরু হয়েছে দেখলাম। আচ্ছা, এখানে প্রশাসন থেকে মাইকিং শুরু হয়েছে, সব আসছে, সবসময় কিছু দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা কোন জায়গায় দাদা? এটা আরামবাগ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনারা সতর্ককরণ পৌরসভার পক্ষ থেকে আপনাদের কাছে করা হচ্ছে। আপনারা প্রত্যেকে নিচু জায়গা থেকে, উঁচু জায়গা বা স্কুল বাড়ি বা দোতলা বাড়ি, এখানে আপনারা আশ্রয় নেন। বাঁকুড়াতে প্রচণ্ড বৃষ্টির জন্য তারকেশ্বর নদীর ওপর দিয়ে প্রায় 1 লক্ষ কিউসেক জল বইবে। সেই জন্য আরামবাগ পৌরসভার পক্ষ থেকে শুধু নাগরিকদের কাছে আমরা সতর্ক করতে বেরিয়েছি।